বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাত খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। সাপের মাথায় পড়েছো যখন একেবারে লেজে চলে আসো দেখি। আবার আমি মহিমে উঠবো নি তাই দা, দেখে নিও তুমি। আর আমি এখানে দাঁড়িয়ে কি তোর মইটা ধরে থাকবো? এসব সাপ লুডো খেলে খেলে শুধু শুধু সময় বরবাদ। চল আমার সঙ্গে দোল লাগিয়ে দোল খাই। তোমরা দোল না লাগে সব বুঝি। তুমি খেলো তো নি তাই দা, ওর কথায় কান দিও না। নারকেলের দড়ি দিয়ে নিজে একটা কি দোলনা বানিয়েছে, আর আমাকে নাকি শুধু ওকে তেলতে হবে, আর উনি নাকি শুধু দোল খাবেন। দোল দোল দুলুনি, চাল দাও তো। ও নি তাই দা, চাল দাও। সান বাচ্চু, দিস ইজ এপ্রিল মাস, 1 এপ্রিল মাসেই গরম যায় না, আমায় গরম করে দিলি তুই, পাল ভালো হবে না কিন্তু। আর নিতাই দা, তোমাকে বলে দিলাম, তুমি আমার সাথে দোলনা চড়বে নাকি ওর সাথে লুডো খেলবে ঠিক করে নাও, আমারও সহ্যের একটা সীমা আছে কিন্তু। একি এগুলো কিসের ডিম? তাহলে নির্ঘাত তিমি মাছে, হাঙ্গর মাছে তো হতে পারে। তোরা এসব বুঝবি না ভাই, তোরা যা, আমি সঠিক লোকের কাছে এগুলো নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে সব জানতে পারবি, যা দেখি এবার। ঠিক আছে বাবু, যাচ্ছি তবে, কাল এসে জেনে যাব। তাই এসো ভাই। বললাম তো সরি, আমার অন্যায় হয়েছে, তখন এভাবে গরম দেখানো উচিত হয়নি। আয় না বাচ্চু ভাই, তুই দোলনায় বসবি, আমি তোকে ঠেলবো। ভাগ এখান থেকে, খেলো খেলো নি তাই দা, খেলো। আরে বিশু বাবু ভুল বুঝতে পেরেছে, কারণ দুঃখ দুঃখ করে দাঁড়িয়ে আছে। বাসু বাবু, এই তোমার সঙ্গে তো এই এতক্ষণ খেললাম গো, তুমি তুমি না যাও, আমি বরং বিশু বাবুর দোলনাটা সরিয়ে আসি একটু। যাও তবে, আমি বরং একটু শুই। না 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 রে ভাই বাচ্চু, মন খারাপ করিস না, তুইও আয় না, আমরা মিলেমিশে দোলনায় দুলি। বাসু বাবু আমি তালি চলি, চলো গো বিশু বাবু। দোলে দোলে নিতাই দা দোলে। বিশু বাবু গো, কি মজা তাই না লাগতেছে গো, এ পরানটা যেন দুলে যাচ্ছে গো। বিচ্ছু, নিতাইটাকে নিয়ে আয়, ঠাকুর চাউমিন করে দিয়েছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে যা। চাউমিন? নিতাই দা, আমি ইন্ডিয়া, তুমি চীন। এই দেখো, আরে আরে দোলনাটা থাইমে দিয়ে যাও, নয়তো আমারে নাইমে দিয়ে যাও। আরে একই গো, হুহ হুহ।
সারা শরীর যেন এখনো দুলতেছে। যাই দেখি। আমি উঠতে পারতেছি না কেন? খুলে গেছে গো। প্রত্যেকে কিসের ডিম এনেছে কে জানে? সিন্ধু ঘটকের ডিম হতে পারে, কুমিরের ডিম না তো। সমুদ্রে কি কুমির থাকে? ওরে বাবা রে, বগের বাড়ি গেলাম রে। কত ছাড়া পালাবি কোথায়? শিল মাছের ডিম। আশ্চর্য, কোন প্রাণীর ডিম এগুলো? বাঁটুলা, দারোগা বাবুর হাত থেকে ডিমগুলো ছিটকে মাটিতে পড়লো, কিন্তু দেখো একটাও ফাটেনি। সেটাও লক্ষ্য করেছি রে, ডিমটা আর ওজনটাও কিন্তু বেশ ভালো। দারোগা বাবু, জেলেরা এটা সমুদ্রের পাড় থেকে পেয়েছে বলেছে, তাই না? তাই তো বলল। তাহলে কি কোনো সামুদ্রিক প্রাণীর ডিম এটা? এই উট পাখিদের কি সমুদ্রের ধারে পাশে ঘোরাফেরা করার অভ্যেস আছে নাকি গো বাটুল বাবু? বাটুল দেখো, একটা ডিম সিদ্ধ করে দেখলে হয় না? রাইট বিচ্ছু, ঠিক বলেছিস। তাহলে পা নামাই এবার বাটুল দা। নামা। ও বাটুল বাবু, এই ড্যান দিগিনি, এই ডিমটা আমি সিদ্ধ করি আনি। বাটাব্বাল স্যারের ডিম সিদ্ধ করতে করতে নিতাই দা ডিম সিদ্ধ বিচারত হয়ে গেছে একেবারে। এই দেখো, হতচ্ছাড়া বলে কি, বটব্বাল স্যারের ডিম সিদ্ধ। বুঝে নিন তাহলেই হলো। ও বাটুল বাবু গো, এ দেখে যান, এ কি দেখতেছি গো আমি। বাটুল্লা নিতাই দা। কি হয়েছে নিতাই? এই দেখেন। নিতাই, ডিমটা নামিয়ে আনো দেখি। সোনা, খাঁটি সোনা। এসব কি বলছো তুমি বাটুল? সোনা? ডিমটা সোনার হয়ে গেল? তাহলে ডিমটা হাসের? আহ বিচ্ছু, নিতাই বাকি ডিমগুলোকেও সিদ্ধ করো দেখি। সক সক করলে কিন্তু সোনা হয় না, মনে রাখবেন বাটুল বাবু। ডিমগুলো গরম অর্থাৎ তাপের সংস্পর্শে এলেই সোনায় পরিণত হচ্ছে। কি সাংঘাতিক বাটুল, এবার কি হবে? ওই সমুদ্রের মধ্যে লুকিয়ে আছে এই ডিমের রহস্য। ওই সমুদ্রে আমাকে যেতে হবে, দরকার হলে পৌঁছে যেতে হবে সমুদ্রের নিচে। সমুদ্র, সমুদ্র, চারিদিকে সমুদ্র, মাঝখানে ডিম। বাচ্চু রে, কেমন শিহরণ লাগছে রে, এমন ভরা সমুদ্রের মাঝে আমরা ভেসেই চলেছি, ভেসেই চলেছি সোনার ডিমের খোঁজে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই, সীমা নাই, অকুল দরিয়ার পানি। দিবস রজনী ডাকে, দিয়া হাত চানি রে। আমায় ডুবাইলি রে, ভাসাইলি রে, কুল নাই, সীমা নাই, নাই রে। এই ভিতরে যা, ঝড় বৃষ্টি আসছে। বাটুল, বাটুল, সর্বনাশ, জলদস্যুদের জাহাজ আমাদের তাড়া করছে, ওরা খুব দ্রুত এগিয়ে আসছে। কি বলছেন কি ক্যাপ্টেন? ঠিকই বলছি, আমরা ওদের জাহাজ চিনি,
ওই দিকটাই দেখুন একবার। আরে ওরা যে কাছেই এসে পড়েছে ক্যাপ্টেন, ওদের প্রত্যাঘাত করবেন না, ওরা খুব ভয়ঙ্কর। ভেতরে ঢুকে যান, ঢুকে যান জলদি। এখন একটাই পথ, ওদের সাথে লড়তে হবে। তোরা ভেতরে যা, ভেতরে যা তাড়াতাড়ি। ওকে ভেতরে নিয়ে যা। কলা চুরে জাহাজটাকে খতম করে দাও। এবার কি হবে গো বান্টুল দা, যত দূর চোখ যায় শুধু জল আর জল, কোনো জাহাজই তো দেখতে পাচ্ছি না গো। এখন এই মাছ সমুদ্রে আমাদের অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। বুঝো, এবার ফস করে সোনার ডিম খুঁজতে বেরিয়ে পড়ল, এবার কি হবে? উহ, তেষ্টায় বুকের চাটিটা ফেটে যাচ্ছে একেবারে। খিদেও পেয়েছে খুব। বান্টুল দা, গল্পের বইতে জলদস্যুদের কথা পড়েছিলাম, আমাদের নিজেদের জীবনে যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে কোনো দিন ভাবিনি গো। একি 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 বাটুলদা, বাটুলদা দেখো, এই বাটুলদা গো, এ সব কি হচ্ছে? দ্বীপটা যে ভাসতে শুরু করে চায়। শক্ত করে বসে থাক, মনে হচ্ছে এটা দ্বীপ নয়, আমরা কোনো সামুদ্রিক প্রাণীর পিঠে আছি। আর কাঁদিস না ভাই, আমাদের লাইফের আর কিছু নাই, সব শেষ, দফা দফা। বেহুলা লক্ষিন্দারের কথা মনে পড়ছে রেখো। বাটুলদা, এটা কচ্ছপ নাকি? কচ্ছপের মতো দেখতে অন্য কোনো প্রাণী। চুপ চুপ করে বসে থাক, নড়বি না। বাচ্চু রে, আমার নিজেকে কেমন বেদুইনদের মতো লাগছে রে। চুপ কর বিচ্ছু। বাটুলদা, এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে গো? সেটাই তো দেখতে হবে এবার। এসব কি হচ্ছে? তোরা ভয় পাস না, আমি আছি। তোমরা পৃথিবীর মানুষ, তোমরা হিংস্র, তোমরা লোভী, তোমরা দস্যু। তুমি তাহলে কে? পৃথিবীর মানুষের উপর তোমার এত রাগ কেন?
তুমিও তো এই পৃথিবীতেই থাকো। না, আমি তোমাদের পৃথিবীর মানুষ নই। তোমাদের পৃথিবীকে আমি ঘৃণা করি। আমি এদের সঙ্গে এদের পৃথিবীতে ভালো আছি, খুব ভালো আছি। এরা সবাই সবাই আমার বন্ধু। আমরাও তোমার বন্ধু হতে চাই। আমরা হিংস্র নই, দস্যু নই। তুমি আমাদের বিশ্বাস করতে পারো। তোমরা যখন আমাদের দেশে এসে পড়েছ, পালাতে পারবে না। যদি তোমরা আমাদের একটা কাজ করে দাও, তাহলেই এই জায়গা থেকে তোমরা ছাড়া পাবে। নয়তো ওরা সবাই তোমাদের খেয়ে ফেলবে। দেব না, ওরা তোমাদের পৃথিবীর মতো নিরীহ কচ্ছপ। ওরা কচ্ছপের মতো দেখতেই শুধু, কিন্তু খুবই ভয়ঙ্কর। আপনার কাজটা কি বলুন? এসো এসো আমার সঙ্গে। এই ডিমগুলি বুঝি এই দ্বীপের প্রাণীগুলির? ঠিক ধরেছ। তোমাকে এই ডিমগুলোকে আর এই প্রাণীগুলোকে রক্ষা করতে হবে ওই জলদস্যুদের কবল থেকে। বলো, পারবে? জলদস্যুরা এই ডিম নিয়ে কি করবে? সোনা, শোনো মানুষ, আমিও তোমার মতো একদিন মানুষ ছিলাম। বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী, গবেষণা করতাম সামুদ্রিক প্রাণী নিয়ে। গবেষণা করতে করতে এই সমুদ্রে খোঁজ পাই এই প্রাণীগুলোর আর ওদের ডিমের। এই ডিমগুলো পরীক্ষা করে দেখেছি, ওগুলো সোনা হয়ে যায়, গোল্ড গোল্ড। শুধু ডিমগুলোকে গরম তাপ দিতে হবে, তাই তো? ইয়েস ইয়েস, ইউ আর রাইট, ইউ আর রাইট। আমি বুঝেছি, আমি বুঝেছি। তোমরা ওই ডিমের খোঁজ পেয়ে এখানে এসেছো। ডিমগুলোকে আর ওই প্রাণীগুলোকে বাঁচাতে, ডিম নিতে নয়। আমি যখন আমার দেশের লোকেদের দেখাই এই ডিম, আমার এই আবিষ্কার, ওরা আমাকে পাগল বলল, পাগল, তাড়িয়ে দিল দেশ থেকে। সেই থেকে আমি রয়েছি ওদের সঙ্গে। জলদস্যুরা কখন হানা দেয়? আজ রাতেও আবার দেবে। ওদের গুলিতে প্রচুর প্রাণী রোজ মারা পড়ছে। এভাবে চললে ওরা সব অবলুপ্ত হয়ে যাবে। আমি নিজে মরতে ভয় পাই না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ওই জলদস্যুদের দলটাকে ধ্বংস করে দেব। পারবে, পারবে তুমি? সেটা আজ রাতেই দেখতে পাবেন। তুমি নিশ্চিত জলদস্যু দল আজ রাতে এই দ্বীপ আক্রমণ করবে? আমি নিশ্চিত। ওরা ভেবেছিল আমরা এই দ্বীপেই আসছি, তাই ওরা আমাদের আক্রমণ করেছিল। ওরা জানে ওরা আমাদেরকে আটকাতে পারেনি, তাই ওরা আজ আসবে। বাটুলদা, ওই দেখো, আসতে দে ওদের। বিজ্ঞানীকে খবর দে তোরা, যেমন ভাবে বলেছি। Great.
বাচ্চু বিচ্ছু দেখে যা কে এসেছে। ওরা কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে এটা পাঠিয়েছে। তোদের আর কোনো ভয় নেই, তোরা নিশ্চিন্তে তোদের দেশে বাঁচবি। এবার তোদের বাঁচানো তো আমাদের দায়িত্ব, কি তাই না? হা 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 হা